ই-রিক্সা, ই-বাইক, ই-কারর পাছত এইবার ই-রুপি। ভারতত আরম্ভ হল ডিজিটাল মুদ্রার প্রচলন। চারিটা বাণিজ্যিক ব্যাংকর সহায়ত আরবিআই আরম্ভ করিলে ই-রুপি। হয় 1 ডিসেম্বরের ভারতত আনুষ্ঠানিকভাবে আরম্ভ হল ডিজিটাল মুদ্রার প্রচলন। ইউরোপী নামে নামাকরণ করা এই ডিজিটাল মুদ্রার প্রচলন আরম্ভ করিলে রিজার্ভ ব্যাংকর সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সির অধীন। পেটিএম জিপেটক পৃথক এই ডিজিটাল কারেন্সির ব্যবস্থা। ব্যবহারিক মুদ্রা অবিহনে ব্যবহার করিব পারিব ইউরোপি। ইউপিআই ব্যবহার করা এপ সমূহে ব্যাংকর চেকর দরে কাম করে, যত ব্যবহারিক মুদ্রার বিনিময়ত আপনি লাভ করে ডিজিটাল ব্যালেন্স। কিন্তু বিপরীতে ব্যবহারিক মুদ্রা নোহাক আপনি ব্যবহার করিব পারিব ইউরোপি। প্রয়োজন নহব কোনো ব্যাংক একাউন্টরও সহজেই ইজনে সিজনক আদান প্রদান করিব পারিব এই ডিজিটাল মুদ্রা। এই মুদ্রা ব্যবহারের বাবে প্রয়োজন নহব ইন্টারনেটরও, সহজেই মোবাইলে মোবাইলে উপলব্ধ হব ইউরোপি। বিটকয়েন, ইথেরিয়াম আদি ক্রিপ্টোকারেন্সিতক পৃথক এই ইউরোপি। প্রতিযোগিতামূলক বজারে ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ করার দরে ইউরোপি নিয়ন্ত্রণ নকরে বজার ব্যবস্থায়। বিপরীতে আরবিআইর নির্ধারিত নিয়ম অনুসরি দেশত প্রচলন হব এই ইউরোপি। প্রথম অবস্থা দেশের 4 নগরত আরম্ভ ডিজিটাল মুদ্রার প্রচলন। মুম্বাই, নতুন দিল্লি, বেঙ্গালুরু আর ভুবনেশ্বর পরীক্ষামূলক প্রচলন। 2টা পর্যায়ত আন 9 নগর বিস্তারিত হব ডিজিটাল মুদ্রা। SBI, ICICI, ইয়েস ব্যাংক আর IDFC সহযোগত প্রথম পর্যায়ত আরবিআই 1 ডিসেম্বরের আরম্ভ করিলে ইউরোপি। ক্রিপ্টর বিকল্প হিসাবে আর বর্ধিত ডিজিটাল ব্যবহারের সমানে খোঁজ দিব আরবিআই আরম্ভ করা এই ডিজিটাল মুদ্রাক লই আশাবাদী সমগ্র দেশ। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ প্লাস।